হ্যালো ইউয়ার্স, আপনারা চাইলে যে কোনো ফটো থেকে যে কোনো অপ্রয়োজনীয় জিনিসকে রিমুভ করে দিতে পারবেন। সিম্পল এখানে দেখতে পাচ্ছেন একটি মানুষকে আপনারা দেখতে পাচ্ছেন, এবং দেন এই ফটোটিতে আপনারা দেখতে পাচ্ছেন নেই, রিমুভ হয়ে গিয়েছে। সিম্পল এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নেই, এটা রিমুভ হয়ে গিয়েছে। তো আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাবেন একটি মানুষ এবং এই ফটোটিতে নেই, সরি এই ফটোটিতে আপনারা দেখতে পাচ্ছেন নেই। তো সিম্পলি আপনারাও এইভাবে আপনাদের ফটো থেকে যে কোনো অপ্রয়োজনীয় জিনিসকে রিমুভ করে দিতে পারবেন। তো আমি আরেস, আপনারা দেখছেন আরেস টেক জন প্রো। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে আর একটি লাইক করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। তো তার জন্য প্রথমে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইল ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন, সিম্পলি আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সার্চ করবেন photoroom.com লিখে সার্চ করবেন। দেন আপনারা এই ওয়েবসাইটটিতে চলে যাবেন। তো এই সাইটটিতে যাওয়ার পরে সিম্পলি এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন যে অপশনটি রয়েছে, থ্রি লাইন অপশনটিতে ক্লিক করে দেবেন। থ্রি লাইন অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন রয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আপনারা এই অপশনটিতে ক্লিক করে যেই ফটো সিলেক্ট করে দেবেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তো দেন দেখতে পাচ্ছেন হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এটা যদি আপনারা এই অপশনটিতে যদি ক্লিক করে যে কোনো ফটো সিলেক্ট করে দেন সেই ফটোর ব্যাকগ্রাউন্ড হোয়াইট হয়ে যাবে। তো দেখছেন যে ব্লার ব্যাকগ্রাউন্ড, তো আপনারা যে ফটোটি সিলেক্ট করে দেবেন এই অপশনটিতে ক্লিক করে সেই ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন অল ব্যাকগ্রাউন্ড জেনারেটর, তো এই অপশনটিরও কাজ রয়েছে। আমি আপনাদেরকে দেখাবো ম্যাজিক রিটস অপশনটি। তো আপনার এই অপশনটির কাজ কি, এই অপশনটির কাজ হলো আপনারা ফটো থেকে যে কোনো অপ্রয়োজনীয় জিনিসকে রিমুভ করে দিতে পারবেন। জাস্ট আপনার এই অপশনটিতে ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে জাস্ট এখান থেকে আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন যে অপশনটি রয়েছে স্টার্ট ফ্রম ফটো, তো এই অপশনটিতে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনটিতে ক্লিক করার পরে আপনাদের মোবাইলের গ্যালারিতে চলে যাবেন। জাস্ট আপনারা গ্যালারি থেকে যে ফটোটির থেকে যে কোনো অপ্রয়োজনীয় জিনিস রিমুভ করতে চাচ্ছেন সেই ফটোটি সিলেক্ট করে দেবেন। তো সিলেক্ট করার পরে জাস্ট আপনারা ফটোটি থেকে যে অপ্রয়োজনীয় জিনিসকে রিমুভ করতে চাচ্ছেন সেটার উপরে সেটাকে জাস্ট মার্ক করে নেবেন। তো ধরুন আমি এই এম মানুষটিকে রিমুভ করে দেবো ফটোটিতে। জাস্ট আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ব্রাশ যে সাইজ অপশনটি রয়েছে এটাতে আপনারা ক্লিক করে এটা ছোটো বড়ো করে নিতে পারেন, যে আপনি কী পরিমাণ মার্ক করে রিমুভ করবেন। তো জাস্ট তারপরে আপনারা ফটোটির উপরে মার্ক করে দেবেন। তো সিম্পলি আমি আপনাদেরকে যে যেভাবে দেখিয়ে দিচ্ছি আপনারা এভাবে মার্ক করে দেবেন। তো মার্ক করে দেওয়ার পরে জাস্ট আপনারা অপেক্ষা করবেন, দেখবেন যে ফটোটি লোড নেবে, একটু সময় লাগবে। দেন আপনারা দেখতে পাবেন যে ফটোটি থেকে আপনারা যেই দেখতে পাচ্ছেন ফটোটি থেকে আপনারা যা সিলেক্ট করে দেবেন তাই রিমুভ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন ফটোটি থেকে অনেক সুন্দরভাবে আমি যা সিলেক্ট করে দিয়েছিলাম, একটি মানুষকে সিলেক্ট করে দিয়েছিলাম, তা রিমুভ হয়ে গিয়েছে। জাস্ট আপনারা এভাবে রিমুভ করে নেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন, সরি, যে ডাউনলোড অপশনটি, ডাউনলোড অপশনটিতে ক্লিক করে দেবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পরে জাস্ট একটু অপেক্ষা করুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস যে অপশনটি রয়েছে, সরি সেভ টু ডিভাইস যে অপশনটি রয়েছে সেভ টু ডিভাইস অপশনটিতে ক্লিক করে দেবেন। তো সেভ টু ডিভাইস অপশনটিতে ক্লিক করে দিলে ফটোটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ফটোটি থেকে আমি একটি মানুষকে সিলেক্ট করে দিয়েছিলাম, তা রিমুভ হয়ে গিয়েছে। এই ফটোটিতে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফটোটিতে দেখতে পাচ্ছেন আপনারা মানুষটি রয়েছে, এবং এই ফটোটিতে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে রিমুভ হয়ে গিয়েছে, এবং আমি যেটা রিমুভ করেছি বোঝা যাচ্ছে না। তো আপনারাও চাইলে আপনাদের যে কোনো ফটো থেকে যে কোনো অপ্রয়োজনীয় জিনিসকে বা বস্তুকে রিমুভ করে দিতে পারবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।